ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার অ্যান্ড মিস কিচেন। আজকে নিয়ে এসেছি একটি মচমচে সুস্বাদু বেগুনি রেসিপি। এরকম মুচমুচে বেগুনি আপনারা জল খাবারে মুড়ির সঙ্গে অথবা বিকালে নাস্তায় খেতে পারেন। চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে একটা পাত্রে এক কাপ বেসন দিয়ে দেবো, হাফ কাপ চালের গুঁড়ি মিশিয়ে দেবো, হাফ চামচ লবণ মিশিয়ে দেবো, হাফ চামচ খাবার সোডা, হাফ চামচ মৌরি এবং কালো জিরে, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এই রকমভাবে বেসনটা ফেটিয়ে নিয়েছি, খুব ঘনও না খুব পাতলাও না। আমার ভালো করে বেসন ফাটানো হয়ে গেছে। এবার বেগুনটাকে বেগুনির আকারে শেপ করে কেটে নেব। বেগুনগুলোকে ফেটিয়ে রাখা বেসনে চুবিয়ে গরম তেলে দিয়ে বেগুনিগুলো ভেজে নেব। বেগুনির এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নেব। বেগুনিগুলি লাল করে ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নেব। গরম গরম সার্ভ করুন মুড়ি অথবা বিকালে চায়ের সাথে। আরও রান্নার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের সাথে থাকুন।